কম্পিউটারের একেবারে যে প্রথম ক্লাসটি রয়েছে, তো সেই ক্লাসে আমরা অনেকেই কম্পিউটারের সামনে বসি, অথবা বসলেও অনেক সময় আমরা কম্পিউটার সম্পর্কে অনেক কিছু জানি না। তো কিভাবে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে হয়, কিভাবে কম্পিউটার মানে চালাতে হয়, আজকে আমরা সেই সম্পর্কে জানব। তো আমার সামনে দেখতে পাচ্ছেন কম্পিউটারের ইন্টারফেস রয়েছে, তো সেখানে কয়েকটি ব্রাউজ অ্যাপ রয়েছে। তো এই অ্যাপগুলির এক একটা এক এক নাম। তো এটা হচ্ছে ক্রোম, গুগল ক্রোম, এটা হচ্ছে ওবিদ। তো আসলে এই গুগল ক্রোম ব্রাউজার, এটা অনেক সময় একটা নতুন কম্পিউটার কিনলে তখন সেটার ভিতরে থাকে। তো আমাদের কি করতে হয়, আমাদের এই ক্রোম ব্রাউজার কি নামিয়ে নিতে হয়, কারণ গুগল ক্রোম অর্থাৎ গুগল কোম্পানির এটা একটা সর্ব বড় সফটওয়্যার, ঠিক আছে, এটা দিয়েই আমরা সর্বকিছু ব্যবহার করি। তো আমরা যখন এই মাইক্রোসফট ইন এটা যদি ক্লিক করি, তো আমাদের সামনে এই মাইক্রোসফটের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে লিখবো এখানে আমরা লিখবো গুগল, গুগল ক্রোম, গুগল ক্রোম ডাউনলোড, ডাউনলোড ক্লিক করব। তো ক্লিক করলে সাথে সাথেই আপনাকে অনেক কিছুই দেখাবে। আপনার দেখতে পাচ্ছেন এখানে গুগল ক্রোম ডাউনলোড কি, গুগল ক্রোম ডাউনলোড পিসি, বিভিন্ন প্রকার ইন্টারফেস দেখাবে। তো আমাদের এত কিছু প্রয়োজন নেই, আমাদের জাস্ট দরকার গুগল ক্রোম। তো এই ডাউনলোড গুগল ক্রোম, ডাউনলোড গুগল ক্রোম, এখানেও ক্লিক করলেও আমাদের এটি চলে আসবে, অথবা আমরা যেখানেই এটা ক্লিক করি না কেন সেখানেই থেকেই আমরা এটিকে ডাউনলোড করে নিতে পারবো। তো এখানে যেহেতু লেখা আছে গুগল হেল্প, তো আমরা এটার ভিতরে যাব না, এখানে গুগল ক্রোম ডাউনলোড দি ফার্স্ট ব্রাউজ, তো আমরা এখানে লিখব, এটাই ক্লিক করব। তো আমার এখানে নেটওয়ার্ক অনেকটা স্লো, যার কারণে ধীরে ধীরে আসতেছে। তো তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের সামনে এরকম চলে এসেছে, দেয়ার আর নো প্লিজ লাইক ক্রোম ডাউনলোড ক্রোম। তো আমরা এটিকে এখন ডাউনলোড করব। এই ডাউনলোডে ক্লিক করলেই আপনাদেরকে দেখানোর সাথে, তো ডাউনলোড ক্লিক করলাম, যেহেতু আমার ডাউনলোড করা আছে তো যার কারণে আমি এটা ডাউনলোড করব না। তো তারপরে ক্লিক করছি, এখানে চলে আসবে আস্তে আস্তে, এখান থেকে ডাউনলোড ক্লিক করার পর এই কোণার আবার একটি ডাউনলোড চলে আসবে। তো এখানে লেখছে অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল, আপনি ইন এন দিলে ইনস্টল চলে আসবে। তো আমরা এটা করবো না, আপনি এইভাবেই ক্রোম ব্রাউজার ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখন যাব, ক্রোম ব্রাউজারটি যখন ডাউনলোড করা হয় তখন দেখতে পারবেন আপনার কম্পিউটার যে দিস মাইক দিস পিসি সেখানে যদি যান, তো আপনার এখানে এরকম একটি ইন্টারফেস আসবে, থ্রিডি অবজেক্ট ডেস্কটপ ডকুমেন্টস ডাউনলোড, তারপর মিউজিক পিকচার ডিলিট। আমরা ডাউনলোডে যাব।
তো ডাউনলোডে গেলে দেখতে পাচ্ছেন আমার এখানে ওবিএস মাইক্রোসফট সেট আপ, এখান থেকে আপনি চাইলে ক্লিক করলে সেট আপ শুরু হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করলাম, তো ওন থেকে সেট আপ শুরু হয়ে গেলে শুরু হলে তখন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, সেখানে আপনি গুগল ক্রোম ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে গুগল ক্রোম। তো এখন আপনি চাইলে এখান থেকে আপনি ইমেল ব্যবহার করতে পারবেন, ইউটিউব ব্যবহার করতে পারবেন, আপনি যা মন চায় আপনি তাই ব্যবহার করতে পারবেন। তা আমাদের যা প্রয়োজন, আমরা যদি শিখি ইন্টারনেট, ইন্টারনেট সম্পর্কে আমাদের সামনে লেখাই চলে এসেছে ইন্টারনেট, বিশ্বজুড়ে বিশ্বস্ত পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলি কম্পিউটার নেটওয়ার্কের নাম হচ্ছে ইন্টারনেট। এটা আমরা বাংলায়, আমরা যদি চাই এটাকে বাংলা করে নিব, আমাদের সব কিছু এখানে বাংলায় চলে আসবে। আর যদি আমরা ইংলিশ করে দিই তাহলে আমরা সব কিছুই ইংলিশে, আমাদের সব কিছু ইংলিশ হয়ে যাবে। সব ইংলিশ হয়ে গেছে, ইন্টারনেট নিউজ, তারপর ইন্টারনেট প্যাকেজ গ্রান্ট, তেমনিভাবে বিভিন্ন আপনার যা প্রয়োজন আপনি তাই ব্যবহার করতে পারেন। তা আমি শুধু শিখবো এখান থেকে নিয়ে বলল, শুধু কিনব এখানে আমি লিখবো ইউটিউব ডাউনলোড, আমার যেহেতু আমি ইউটিউব ব্যবহার করব সেক্ষেত্রে ইউটিউব ডাউনলোড করব। তো ওয়াই ইউটিউব, তো আমি ইউটিউব লিখে এখানে সার্চ করব। তো এখানে চলে এসেছে ইউটিউব, আমি কিন্তু এখানে লিখিনি ইউটিউব ডাউনলোড, ইউটিউব ডাউনলোড আমি কিন্তু এখানে লিখি। তো এখানে যদি আমি ইউটিউব, এখন আমি যদি যাইতে চাই ইউটিউবে, এখন ইউটিউব চলে আসবে। আমার এখানে নেটওয়ার্কটা অনেকটা স্লো, যার কারণে কাজ করতে অনেকটা প্রবলেম হয়। আমি যেহেতু একেবারে মোবাইল ডাটা দিয়ে কাজ করে থাকি গ্রাম অঞ্চলে, তো এই যে আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম চলে আসে। তো ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর বিভিন্ন ছবি অ্যাড, বিভিন্ন ইউটিউবারদের বিভিন্ন ধরনের টপিক চলে আসলো, আপনার যে টপিক দেখতে ভালো লাগে আপনি সেই টপিকই ব্যবহার করতে পারেন। তো আমি যদি দেখি এই টপিকটি, কালীপুর বাজারের দেশি হাঁস মুরগির দাম অনেক বেড়ে গেছে, তো এটা একটু দেখি স্ট্যাটাসটা আপনাদেরকে, যেহেতু দেখালাম একেবারেই যারা একেবারেই বোঝে না, একেবারেই কম্পিউটার সম্পর্কে কোনো ধারণা রাখে না বা ইন্টারনেট সম্পর্কে কোনো ধারণা রাখে না, তাদের জন্য আজকে এটা হচ্ছে প্রথম ক্লাস। আর এখানে তো আমরা যদি এটা কেটে দিই, প্রথমবারের মতন সাধারণভাবে ধারণা নিলাম, আস্তে আস্তে আমাদের সাথে থাকতে থাকে তাহলে শরীরভাবে অনেক কিছু শেখা যাবে, আপনাদের অনেকটা কাজে আসবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার।